আসসালামু পক্ষ হতে আমি নেহা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি শুনছিলেন হুমায়ুন রচিত উপন্যাস চৈত্রের দ্বিতীয় দিবস। আজ পর্ব ফরহাদ ঘুমোতে পারছে না বিছানাটা আরামদায়ক মাথার উপর ফ্যান ঘুরছে সামান্য শীত শীত লাগছে পায়ের কাছে চাদর আছে চাদরটাও পরিষ্কার নাট্টু ভাই একটা কোলবালিশও বের করে দিয়েছেন ঘুমবার জন্য আয়োজন ভালো কিন্তু ঘুম আসছে না মাথা দপদপ করছে বিয়ের এই ঝামেলা হাতে নেওয়া ঠিক হচ্ছে বলে মনে হচ্ছে না সংসারে নতুন একটা মানুষ নিয়ে আসার জন্য অনেক প্রস্তুতি লাগে তার কোনো প্রস্তুতিই নেই আসমানি যে রাতে ঘুমবে একটা ভালো বিছানা কি আছে সুন্দর চাদর দাদাজানের খাটটা সরাতে হবে তিনি থাকবেন কোথায় মঞ্জু তার ঘরে দাদাজানকে রাখবে না রাগারাগি হইচই করবে বুড়ো মানুষটা যাবে কোথায় রাতে মশারি খাটাতে হবে পুরনো মশারির কয়েক জায়গায় ফুটা আছে সেফটিপিন দিয়ে ফুটা মেরামত করা হয়েছে তাতে মশা আটকায় না গভীর রাতে মশার তিন শব্দে ঘুম ভেঙে যায় আছে লাগে বলে সে চোখ না মেলেই মটকা মেরে পড়ে থাকে সামান্য রক্তই তো খাবে খাক খেয়ে শান্ত হোক মশারা শান্ত হয় না রক্ত খাবার পর তাদের নাচের গানের উৎসাহ আরও বেড়ে যায় তারা প্রবর উৎসাহে গানের কাছে উৎসব শুরু করে ফরহাদ তখন চাদর দিয়ে মুখ ঢেকে ঘুমিয়ে পড়ার চেষ্টা করে আসমানি নিশ্চয়ই এরকম কিছু করবে না সে বলবে এই এত মশা ঢুকল কি করে বাতি জ্বালাও তো মশা মারতে হবে সে হাই তুলতে তুলতে বলবে বাতি চালাতে পারবো না ঘুম চটে যাবে মশার কামড় খাবো নাকি চাদরের মুখ থেকে শুয়ে থাকো গরমের মধ্যে চাদরের মুখ থেকে শুয়ে থাকবো কি তেজ বাতিটা জ্বালাও তো তোমার মতো অলস মানুষ আমি দেখিনি তুমি তো আর অলস না তুমি বাতি জ্বালাও আমি কি তোমার বাড়ি ঘর চিনি নাকি সুইচটা কোথায় দরজার পাশে দরজাটা কোথায় সুইচের পাশে উফ কেন এত ফাসলামি করছো এই পর্যায়ে ফরহাদ বিছানা থেকে নামবে সুইচ জ্বালাবে দুজনে মিলে মশা মারবে এবং আসমানি বলবে কি দয়া করে কাল একটা নতুন মশারি কিনবে সে হাসি মুখে বলবে না আসমানি রাগি রাগি গলায় বলবে কেন কিনবে না টাকা নেই মশারি কেনার টাকা আছে তবে কিনব না কারণটা জানতে পারি জানতে পারো নতুন মশারি কিনলে গভীর রাতে মশার কামড়ে ঘুম ভাঙবে না এবং আমরা রাত জেগে গল্প করতে পারবো না আমার তো আর ঘড়ি নেই যে রাত তিনটার অ্যালার্ম দিয়ে রাখবো ঘুম ভাঙবে এবং আমরা গুটুর গুটুর করে গল্প করব মশারাই হচ্ছে আমাদের জীবন্ত অ্যালার্ম ঘড়ি আমি তোমাকে একটা অ্যালার্ম ঘড়ি প্রেজেন্ট করব তবু দয়া করে একটা মশারি কিনবে আচ্ছা আর নরম দেখে একটা বালিশ কিনবে এই বালিশটা কি শক্ত শক্ত তো বটেই মনে হচ্ছে তুলার বদলে সিসার টুকরা ভরা এই শোনো আমার পানির পিপাসা পেয়েছে আমারও পানির পিপাসা পেয়েছে ভালোই হয়েছে পিপাসায় পিপাসায় কাটাকাটি ধরনের কথা বলবে না তো যাও দয়া করে আমার জন্য এক গ্লাস পানি এনে দাও স্বামীকে এইভাবে হুকুম দিচ্ছ তোমার কিন্তু পাপ হচ্ছে হোক পাপ পানি নিয়ে এসো জগ ভর্তি পানি আনবে এত পানি দিয়ে কি হবে হাতে মশার রক্ত লেগে গেছে হাত ধোবো ইস তোমার হাত ভর্তি স্বামীর রক্ত তুমি তো ডেঞ্জারাস মেয়ে চুপ করবে না চুপ করব না তোমার কোন ব্যাপারটা আমার কাছে অসহ্য লাগে তুমি কি জানো জানি এই যে কথার পিঠে কথা বলা তোমাকে রাগাচ্ছি এটাই তোমার কাছে অসহ্য লাগছে জানো যখন তখন রাগাচ্ছ কেন কারণটা খুবই স্পষ্ট আমার কাছে কারণ মোটেই স্পষ্ট না কারণ হলো আমার সোনার বাংলা গানের দ্বিতীয় লাইন এই ধরনের কথা কার কাছ থেকে শিখেছ তোমার কাছ থেকে ফরহাদের মাথা দপ দপ করছে মনে হচ্ছে আজ রাতে তার এক ফোটা ঘুম হবে না সারা রাত বিছানায় শুয়ে এপাশ ওপাশ করে কাটাবে অবশ্যই খুব খারাপ কাটবে না সারা রাতে আসমানির সঙ্গে গল্প করা যাবে যখন আসমানি সত্যি তার সঙ্গে থাকতে আসবে তখন কি তারা এরকম রাত জেগে গল্প করবে আগে ভাগে বলার কোনো উপায় নেই বিয়ের পর হয়তো দেখা যাবে আসমানি খুবই ঘুম কাতুরে নটা বাজতেই শুয়ে পড়ছে ঘুম ভাঙছে ভোরবেলায় সারা রাত সে ঘুমোচ্ছে কাঠের টুকরার মতো পানির পিপাসা হচ্ছে ফরহাদ সাবধানে বিছানা থেকে নামল নান্টু ভাইয়ের ঘুম যেন না ভাঙে টেবিলের ওপর পিরিচে ঢাকা পানির জগ উল্টা করে রাখা পানির গ্লাস নাটু ভাইয়ের সব কিছুই খুব গোছানো পাশে হরলিক্সের কোটা ভর্তি বিস্কিটও আছে রাতে খিদে লাগলে খাবার জন্যে এ ধরনের ব্যবস্থা তাকেও করতে হবে রাতে পানি খাবার জন্য জগ কিনতে হবে আসমানির মনে হয় ঠান্ডা পানি খাবার একটা ব্যাপার আছে রেস্টুরেন্টে খেতে গেলে সে সব সময় বলবে ভাই ফ্রিজের পানি আছে না ফ্রিজের ঠান্ডা পানি দিন ছোট্ট একটা ফ্রিজ কিনতে পারলে ভালো হতো লাল টুকটুক ছোট্ট একটা ফ্রিজ তাদের বড় সাহেবের খাস কামরায় আছে ফরহাদ খুব সাবধানে দরজা খুলে বাইরে এসে দাঁড়ালো আশ্চর্য বৃষ্টি হচ্ছে সে বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখতে লাগলো টিনের ছাদ হলে ভালো হতো বৃষ্টির ঝমঝম শব্দ শোনা যেত আসমানি খুব বৃষ্টি পছন্দ করে প্রায় তার চিঠিতে থাকবে এই শোনো কাল রাত সাড়ে তিন চার দিকে অনেকক্ষণ ঝমঝম বৃষ্টি হয়েছে ইংরেজি টাইপ বৃষ্টি এখন বলো দেখি ইংরেজি টাইপ বৃষ্টি কাকে বলে বলতে পারলে না জানি পারবে না ইংরেজি টাইপ বৃষ্টি হচ্ছে ক্যাটস অ্যান্ড বৃষ্টি আচ্ছা ঝমঝম বৃষ্টিকে ক্যাটস অ্যান্ড বৃষ্টি বলে কেন কুকুর এবং ডেরা এ জাতীয় বৃষ্টিতে ভিজে নেতা নেতা হয়ে যায় জন্যে খুব ভালো ইংরেজি জানে এমন কাউকে পেলে জিজ্ঞেস করতাম স্যার ঝমঝম বৃষ্টিকে ক্যাটস অ্যান্ড ডগস বৃষ্টি বলে কেন তোমার মাথায় এটা দিয়ে দিলাম কাউকে পেলে জিজ্ঞেস করে জেনে আমাকে জানিও বৃষ্টির সময় আমার সবচেয়ে বেশি যে কাজটা করতে ইচ্ছে করে হলো টেলিফোনে কথা বলতে ইচ্ছে করে তোমার বাসায় টেলিফোন থাকলে আমি অবশ্যই টেলিফোন করে তোমার ঘুম ভাঙাতাম ইস তোমার টেলিফোন নেই কেন টেলিফোনে তোমার গলা খুব সুন্দর শোনায় তাকে তুমি জানো কেউ তোমাকে বলেনি আমি বললাম তোমার গলার স্বরে বৃষ্টি আসবে বৃষ্টি আসবে এরকম একটা ভাব আছে কি বাবু সাহেব আপনার কি মনে হচ্ছে আমি পাগলি টাইপ কথা বলছি একটা পাগল মেনিয়ে তুমি যে কি বিপদে পড়বে আমি দিব্য চোখে তোমার বিপদ দেখতে পাচ্ছি দশ নম্বর মহাবিপদ সংকেত না দশের চেয়েও বেশি একশো নম্বর মহাবিপদ সংকেত ফরহাদের চায়ের পিপাসা পেয়ে গেল নাটু ভাইকে না জাগিয়ে চুপি চুপি এক কাপ চা বানাতে পারলে ভালো হতো চায়ের হাতে বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখতে দেখতে আসমানির সঙ্গে কথা বলা আচ্ছা এরকম কথা কি সব ছেলেরাই বলে না সে একা বলে মনে হয় তার মতো করে বলে না কারণ তার কথায় শুধু ভালোবাসি থাকে না অনেক জরুরি ব্যাপারও থাকে এই মুহূর্তে সে আসমানির সঙ্গে যেসব কথা বলবে সবই খুব জরুরি কথা তবে শুরুটা খুব নাটকীয়ভাবে এ কি তুমি আমাকে ফেলে একা একা চা খাচ্ছ আবার মজা করে বৃষ্টিও দেখছ তুমি ঘুমোচ্ছিলে তাই জাগাইনি আমি ভয়ঙ্কর 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 রাগ করেছি একটু দাঁড়াও আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসছি তোমাকে কিচ্ছু করতে হবে না আমি চলে যাচ্ছি কোথায় যাচ্ছ যেখানেই চাই তোমার কি আসমানি চলে গেছে ফরহাদ আর কিছুতেই তাকে আনতে পারছে না পুরো ব্যাপারটাই তার কল্পনা কিন্তু এই কল্পনায় তার হাত নেই সে নিজের ইচ্ছায় কিচ্ছু করতে পারে না খুবই বিস্ময়কর একটা ব্যাপার ফরহাদ হঠাৎ করে লক্ষ্য করল সে এমনভাবে হাত উঁচু করে আছে যেন তার হাতে সত্যি সত্যি একটা চায়ের কাপ সে অদৃশ্য চায়ের কাপে চুমুক দিয়ে চা খাচ্ছে আচ্ছা তার মাথা খারাপ হয়ে যাচ্ছে না তো নাটু ভাইয়ের কথা অনুযায়ী আজ চূড়ান্ত রকমের ঝামেলা হবার কথা চাকরি নেই পাঁচজন তাদের পরিবার পরিজন নিয়ে অফিসের সামনে বসে থাকবে তারা সারাক্ষণ কেউ মেও করবে পত্রিকার ফটোগ্রাফাররা আসবে মজা দেখতে জড়ো হবে পাবলিক অফিসের সামনের রাস্তায় ট্রাফিক জ্যাম শুরু হবে ঝামেলা আরো জোরদার করার জন্য নির্দোষ ধরনের একটা পটকাও ফুটানো হবে পুলিশ চলে আসবে এইসব কর্মকাণ্ড শুরু হবার কথা সকাল দশটা থেকে কারণ বড় সাহেব অফিসে আসেন ঠিক সাড়ে নয়টায় এখন বাঁচছে সাড়ে এগারোটা আর দশটা দিন অফিসের কাজকর্ম যেমন চলে আজও তাই চলছে কোন রকম ঝামেলা নেই ফরহাদ নিশ্চিত হবার জন্য আবারও ঘড়ি দেখল এগারোটা বত্রিশ তাহলে কি ঝামেলা তৈরির সময় পিছিয়ে দেওয়া হয়েছে পাঁচজনের যে কোনো একজনকে জিজ্ঞেস করলে জানা যেত কাউকে দেখা যাচ্ছে না দুজন দারোয়ানের একজন টুলে বসে আছে অন্যজন হাত দিয়ে আড়াল করে বিড়ি টানছে তাদের মধ্যে কোনো উদ্বেগ বা উৎকণ্ঠা নেই বড় সাহেব যে অফিসে আছেন তা তার গাড়ি দেখে বোঝা যাচ্ছে গাড়ির ড্রাইভার নিশ্চিন্ত মনে পান খাচ্ছে ঘটনা যা ঘটার ঘটে গিয়ে এখন অল কোয়াইট অন দা ওয়েস্টার্ন হয়ে গেছে কিনা তাও বোঝা যাচ্ছে না হয়তো সেরকমই কিছু হয়েছে পড়াদের আসার কথা ছিল সাড়ে নয়টায় সে দু ঘন্টা দেরি করে ফেলেছে। দাতা জানের হঠাৎ করে শরীর খারাপ করে ফেলল ডাক্তার আনতে বললেন দিতে হবে হাসপাতালে নিয়ে গিয়েও দেওয়ানো যাবে আবার প্রাইভেট ব্যবস্থাও করা যাবে প্রাইভেট ব্যবস্থায় ঘরে এসে অক্সিজেন সিলিন্ডার দিয়ে যাবে একজন এসে অক্সিজেন দেবার নিয়মকানুন শিখিয়ে দেবে ডাক্তার সাহেবের কথায় বোঝা গেল প্রাইভেট ব্যবস্থা অনেক ভালো সে অনেক ভালো ব্যবস্থা করতে গিয়ে নয়শো টাকা খরচ হয়েছে তবে অক্সিজেন কাজে দিয়েছে মেম্বর আলী শান্তি মতো নিঃশ্বাস নিচ্ছেন ফরহাদ অফিসের দিকে রওনা হবার আগে দেখে এসেছে তিনি ঘুমোচ্ছেন বোঝা যাচ্ছে ঘুমটা আরামের হচ্ছে চোখে মুখে কষ্টের ছাপ নেই ফরহাদ অফিসে ঢুকল অশোকবাবুর টেবিলে কিছুক্ষণ বসা যায় উনি কিছু জানলেও জানতে পারেন চাকরি নেই সহকর্মীদের দিকে সবাই করুণা এবং মমতার চোখে তাকায় এই দৃষ্টি ঘৃণার দৃষ্টির চেয়েও খারাপ ঘৃণার দৃষ্টি ফেরত দেওয়া যায় করুণার দৃষ্টি ফেরত দেওয়া যায় না অফিসে ঢুকেই ফরহাদের মনে হলো সবাই তাকেই দেখছে অথচ ব্যাপারটা সেরকম নয় সবাই কাজ করছে আলাদাভাবে কেউ যে তাকে দেখছে তা না তবে সব মানুষের তিন নম্বর একটা চোখ থাকে সেই চোখ বাইরে থেকে দেখা যায় না তবে সেই চোখ যদি কারো দিকে তাকিয়ে থাকে তা পরিষ্কার বোঝা যায় ফরহাদ বুঝতে পারছে সবার তিন নম্বর চোখ তার দিকে সেই চোখে করুণা এবং মমতা ছাড়াও আরও একটা কিছু আছে সেই কিছুটা কি বোঝা যাচ্ছে না অশোকবাবু বললেন ফরহাদ সাহেব কেমন আছেন বসুন বসুন ফরহাদ বসল অশোকবাবু বেল টিপলেন তার বেল টেপায় মোরস্কোট জাতীয় সংকেত থাকে তার বেয়ারা বেলের শব্দ শুনে বুঝতে পারে বাবু কি চাচ্ছেন অশোকবাবুকে মুখে কিছু চাইতে হয় না চা চলে আসে পানি চলে আসে কাঁচা সুপারি দেওয়া জর্দা ছাড়া পান চলে আসে বিয়ারো এক কাপ চা এনে ফরহাদের সামনে রাখল অশোকবাবু আন্তরিক গলায় বলেন। খান চা খান সিগারেট খাবেন খান চায়ের সঙ্গে একটা সিগারেটও খান আমি নিজে সিগারেট ছেড়ে দিয়েছি এই জন্যই বোধহয় অন্য কেউ সিগারেট খাচ্ছে এই দৃশ্য দেখতে ভালো লাগে ফরহাদ সিগারেট নিল অশোকবাবু সিগারেট ধরিয়ে দিলেন ফরহাদ বলল নান্টু ভাই কি এসেছিলেন অশোকবাবু বললেন সকাল নটার দিকে এসেছিলেন ঘন্টা খানিক ছিলেন চা পান খেয়ে চলে গেলেন আমি বলেছিলাম বড় সাহেবের সঙ্গে দেখা করে যেতে বোধ করেছেন যাবার সময় আমার সঙ্গে দেখা হয়নি অশোকবাবু নিজেও একটা সিগারেট ধরালেন লজ্জিত মুখে বললেন আমার প্রধান সমস্যা হচ্ছে কাউকে খেতে দেখলেই সিগারেট খেতে ইচ্ছে করে নিজেও একটা ধরিয়ে ফেলি হিসাব করে দেখেছি এতে প্রতিদিন সাত আটটা সিগারেট হয়ে যায় আপনার সামনে সিগারেট খাওয়া ঠিক হয়নি খুব ঠিক হয়েছে আরাম করে খান তো দেখি আপনাকে একটা সত্যি কথা বলি আপনার এবং নানটু সাহেবের জন্য মনটা খুবই খারাপ হয়েছে শুধু আমাদের দুজনের জন্য মন খারাপ হবে কেন আমরা পাঁচজন না বাকি তিনজন কি দোষ করল অশোকবাবু বিস্মিত হয়ে বললেন আপনি কিছু জানেন না তিনজনকে অবসার্ভ করে নেওয়া হয়েছে সিনিয়রিটি দেখে নেওয়া হয়েছে তবে নান্টু সাহেব সিনিয়র হয়েও কেন বাদ পড়েছেন আমি এর জন্যই তাকে বলেছিলাম বড় সাহেবের সঙ্গে দেখা করতে তিনজনের চাকরি হয়ে গেছে হয়েছে কাউকে কিছু বলতে হয়নি তার আগেই হয়েছে আর হবে নাই বা কেন বলেন কোম্পানির অবস্থা তো ভালো আমরা মিডল ইস্ট থেকে ওর স্যালাইন আর রেগুলার স্যালাইনের বিরাট একটা অর্ডার পেয়েছি কোম্পানি কসমেটিক্স প্রোডাকশনের যাবে টুথপেস্ট হালাল সাবান হালাল সাবানটা হঠাৎ ক্লিক করেছে সবাই ঝুঁকেছে হালাল সাবানের দিকে ফরহাদ কিছু বলল না বলার মতো কিছু পাচ্ছেও না সে কি বলবে হালাল সাবানের প্রসপেক্ট নিয়ে আলাপ করবে ফরহাদ সাহেব জি বড় সাহেবের সঙ্গে দেখা করুন চেষ্টা করতে তো ক্ষতি নেই জি না কোনো ক্ষতি নেই গুড গুড গুডলাক মানে উঠে পড়ুন চা খেয়েছেন সিগারেট খেয়েছেন অনেক সামাজিক সৌজন্য দেখানো হয়েছে আর কত ওরিয়ান ইন্টারন্যাশনালের বড় সাহেবের খাস কামরায় কম্পিউটার বসানো আছে নিতান্ত অল্প বয়সী দুটি ছেলে অত্যন্ত ব্যস্ত ভঙ্গিতে নানান কানেকশন দিচ্ছে বোতাম টেপাটিপি করছে সুন্দর কোনো খেলনার দিকে বাচ্চারা যেমন আগ্রহের সঙ্গে তাকিয়ে থাকে এম জামিলুর রহমান সাহেব সেই ভঙ্গিতে তাকিয়ে আছেন যেন খেলনায় ব্যাটারি ভরা হচ্ছে ব্যাটারি ভরার কাজটা শেষ হওয়া মাত্র তিনি বোতাম টিপবেন খেলনা উদ্ভট মজাদার কিছু করবে বড় সাহেবকে ব্যস্ত বলা যায় এই ব্যস্ততার মধ্যে তিনি যে চাকরিচ্যুত একজন কর্মচারীকে ঘরে ঢোকার অনুমতি দিয়েছেন এটা একটা ঘটনা ঘটনা ফরহাদ বড় বড় সাহেবের ঘরে এবং সাহেব দ্বিতীয় ঘটিয়েছেন তিনি মুখে ফরহাদকে বলেছেন দাঁড়িয়ে আছো কেন বসো তিনি কখনো তার কোনো কর্মচারীকে বসতে বলেন না যাদের দাঁড়িয়ে থাকার কথা তারা দাঁড়িয়ে থাকে যাদের বড় সাহেবের সামনে চেয়ারে বসার যোগ্যতা আছে তারা নিজেরাই চেয়ার টেনে বসে ফরহাদ বসেছে কিন্তু কিছু বলতে পারছে না কারণ বড় সাহেব আবারও গম্ভীর আগ্রহে কম্পিউটারের দিকে তাকিয়ে আছেন তার ঘর যথারীতি ঠান্ডা ফরহাদের শরীর বরফের মতো হয়ে যাচ্ছে বড় সাহেব তার রকিং চেয়ার ঘুরিয়ে ফরহাদের দিকে তাকিয়ে বলেন। এখন কি ব্যাপার বলো ফরহাদের মনে হলো বড় সাহেব তাকে চিনতে পারছেন না রংপুর থেকে ঢাকা আসার পথে বড় সাহেব তাকে নাম ধরে রেখে চমকে দিয়েছিলেন সেই নাম এখন সম্ভবত তার মনে নেই ফরহাদ বলল স্যার আপনাকে একটা থ্যাংকস দিতে এসেছি জামিলুর রহমানের চোখ সামান্য শুরু হয়ে এলো তিনি বলেন কি বল তো ফরহাদ বলল রংপুর থেকে ঢাকা ফেরার পথে আপনি আমাকে এক দই দিয়েছিলেন বগুড়ার দই দইটা খুবই ভালো ছিল ও আচ্ছা আচ্ছা আমি নিজে অবশ্যই টেস্ট করে দেখিনি ডায়াবেটিস তো মিষ্টি খেতে পারি না তুমি শুধু দইয়ের জন্য ট্যাক্সিতে এসেছো জি স্যার আচ্ছা ঠিক আছে তোমার নাম জানো কি স্যার আমার নাম ফরহাদ ফরহাদ উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল স্যার চাই বড় সাহেব হাসি মুখে মাথা নেড়ে চলে যাবার অনুমতি দিলেন যেসব কথা বড় সাহেবকে বলবে বলে মনে মনে রিহার্সেল করে রেখেছিল সেসব বলা হলো না তবে তার জন্য খারাপও লাগছে না হাত কোচলে কারো কাছে কিছু চাওয়া মানসিক কষ্টের ব্যাপার বড় সাহেবের ঘরের ঠিক সামনেই সিদ্দিক সাহেব বসেন হেড ক্যাশিয়ার সিদ্দিক সাহেব হাতের ইশারায় ফরহাদকে ডাকলেন হেড ক্যাশিয়ার সিদ্দিক সাহেবকে অফিসার সবাই আড়ালে ডাকে মরা সিদ্দিক ভদ্রলোকের কথাবার্তা আচার আচরণ সবই মৃত মানুষের মতো মানুষটা চা খাচ্ছে কাজ করছে কথা বলছে কিন্তু প্রাণ বলে কোনো ব্যাপার তার মধ্যে নেই আবেগ শূন্য একজন মানুষ মাঝখানে ভদ্রলোক একবার সিঙ্গাপুর গিয়েছিলেন ফেরার পর সবাই বলা বলি করতে লাগলো সিদ্দিক সাহেব সিঙ্গাপুরে তার চোখ দুটো ফেলে দুটো পাথরের চোখ বসিয়ে নিয়েছেন মানুষের চোখে তার নাকি কাজকর্মে অসুবিধা হচ্ছিল ফরহাদ তার সামনে দাঁড়াতেই সিদ্দিক সাহেব একটা কাগজ বাড়িয়ে দিয়ে বলেন। এখানে সই করুন দু মাসের স্যালারি খামে টাকা আছে চেক না দিয়ে ক্যাশ দিয়ে দিলাম গুনে নিন সঙ্গে রেভিনিউ স্ট্যাম্প আছে জি না দুটা টাকা দিন রেভিনিউ স্ট্যাম্প আনিয়ে দিচ্ছি আপনার একটা রেজিস্টার চিঠি আছে সুইজারল্যান্ড থেকে এসেছে চিঠিটা নিয়ে যান চা খাবেন জি না দাঁড়িয়ে আছেন কেন বসুন ফরহাদ বসল সিদ্দিক অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছেন ফরহাদির দিকে ফিরেও তাকাচ্ছেন না রেভিনিউ স্ট্যাম্প নিয়ে আবার হয়তো তার দিকে ফিরে তাকাবেন ফরহাদ সুইজারল্যান্ডের চিঠি পড়ছে রহমতুল্লাহ সাহেবের চিঠি ভদ্রলোক দু মাস তিন মাস পর একটা চিঠি পাঠান সেই চিঠিতে সব সময় তার এবং তার পরিবারের কিছু ছবি থাকে চিঠির শেষে অত্যন্ত বিনয়ের সঙ্গে ফরহাদকে ধন্যবাদ দেন ঢাকায় তার জায়গাটা দেখে শুনে রাখার জন্য পুনশ্চ দিয়ে আরেকটি বাক্য থাকে দেশের বাইরে এসে ভাগ্য পরীক্ষা করে দেখতে চাইলে জানিও সাধ্যমতো করব আজকে চিঠিতেও পুনশ্চ দিয়ে সেই বাক্যটি আছে কিনা ফরহাদ দেখে নিল হ্যাঁ আছে পারিবারিক ছবিও আছে স্কি করার পোশাকে স্বামী স্ত্রী স্কি করছেন না কফি খাচ্ছেন বিদেশিনী মহিলা মাত্রই রূপবতী মহিলা এমন ধারণা থাকলেও সাহেবের চেহারা বেটে দৈত্যের মতো এই মহিলাকে দেখলেই মনে হয় তিনি কোন আখড়া থেকে কুস্তি শেষ করে ফিরেছেন প্রতিপক্ষ সবাইকে পরাজিত করে ফিরেছেন বলে তার মুখ ভর্তি হাসি সেই হাসিতে সমগ্র পুরুষ প্রতি কুস্তির আহ্বান আছে এমন একজন মহিলার প্রেমে পড়ে তাকে বিয়ে করতে সাহস লাগে রোগা পটকা রহমতুল্লাহ সাহেবের ভীত চোখ মুখ দেখে মনেই হয় না তার সে সাহস আছে ফরহাদ চিঠি পড়ায় মন দিল রেভিনিউ স্ট্যাম্প আসতে আসতে চিঠিটা পড়ে ফেলতে হবে চিঠির জবাবও পাঠাতে হবে জবাব পাঠাতে পঞ্চাশ টাকার মতো খরচ এই খরচটা কাটার মতো বুকে লাগে মনে হয় নিতান্তই অপ্রয়োজনে খরচটা করা হচ্ছে ফরহাদ এবারে চিঠি পাঠাতে দেরি হলো রুথ অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে স্কি করতে গিয়ে এই বিপত্তি হাতের একটা হাড় এবং বুকের পাচরে দুটা হাড় ভেঙেছে তোমাকে যে ছবিটা পাঠালাম সেটা একটু মন দিয়ে দেখো অ্যাক্সিডেন্টের ঠিক দশ মিনিট আগে তোলা ছবি পাহাড়ের ঢালবে নামার আগে আগে কফি খাওয়া হচ্ছে কফি শেষ করার দশ মিনিটের মাথায় ঘটনা ঘটে রুথের অবস্থা এমন ছিল যে আমি ধরেই নিয়েছিলাম তাকে বাঁচানো সম্ভব না তবে এই উন্নত দেশে অসম্ভব কোনো ব্যাপার নেই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে হেলিকপ্টার অ্যাম্বুলেন্স তাকে হাসপাতালে নিয়ে গেল দু ঘন্টা সার্জারির পর ডাক্তাররা তাকে বিপদ মুক্ত ঘোষণা করল খুব বড় ধরনের বিপদের হাত থেকে বেঁচেছি আল্লাহর কাছে যাই হোক এখন কাজের কথা বলি ঢাকায় আমার জায়গাটা আমি এক রিয়েল এস্টেট কোম্পানির কাছে বিক্রি করেছি তারা জমির দামের একটা অংশ আমাকে ডলারে শোধ করেছে ঢাকার জমিতে তারা মাল্টি মাল্টিস্টয়েড অ্যাপার্টমেন্ট হাউস বানাবে এবং আমাকে দুটো অ্যাপার্টমেন্ট দেবে আমার কাছে ডিলটা অত্যন্ত ভালো মনে হয়েছে রিয়েল এস্টেট কোম্পানি তোমার সঙ্গে যোগাযোগ করবে তুমি তাদেরকে সব রকম সাহায্য সহায়তা করবে তুমি তো জানোই ঢাকায় আমার স্বার্থ দেখার লোক নেই কাজটা তোমাকেই করতে হবে তুমি ভালো থেকো পরিবারের সবাইকে শ্রেণী মতো সালাম এবং দোয়া দেবে অনেকদিন একটা জায়গায় বাস করেছিলে হঠাৎ সেটা ছেড়ে দিতে গিয়ে তোমাদের হয়তো সাময়িক কিছু সমস্যা হবে তার জন্য আমি দুঃখিত ও লজ্জিত বিদেশে বাস করলেও আমার আর্থিক অবস্থা শোচনীয় তোমরা ভালো থেকো রুথের জন্য দোয়া করো সে এখনো পুরোপুরি সারেনি আরেকটা কথা বলতে ভুলে গেছি রুথ বেবি এক্সপেক্ট করছিল দু মাস চলছিল এত বড় একটা ঘটনা ঘটে যাবার পরেও বেবির কোনো ক্ষতি হয়নি এটা আল্লাহর রহমত ছাড়া আর কিছু না ইতি রহমতুল্লাহ পুনশ্চ দেশের বাইরে এসে ভাগ্য পরীক্ষা করতে চাইলে জানিও সাধ্যমতো চেষ্টা করবো রেভিনিউ স্ট্যাম্প চলে এসেছে সই করে ফরহাদ উঠে দাঁড়াল সিদ্দিক সাহেবকে ধন্যবাদ জাতীয় কিছু বলা দরকার না বললেও হয় ইনি যন্ত্র মানব ধন্যবাদের ধারেন না সিদ্দিক সাহেব টাকা গুনছেন এমন সময় যদি খবর আসে তার ছোট ছেলেটি পানিতে ডুবে মারা গেছে তিনি টাকা গোনা বন্ধ করবেন না কাজটা শেষ করবেন শেষ করার পর শান্ত গলায় জিজ্ঞেস করবেন কখন মারা গেছে ফরহাদ সাহেব জি বাসায় চলে যাচ্ছেন জি সিদ্দিক সাহেব কাজ বন্ধ করে উঠে দাঁড়িয়ে বললেন চলুন আপনাকে একটু এগিয়ে দেই। ফরহাদ বিস্মিত হয়ে বলল কেন শরীরটা ভালো না বমি বমি আসছে একটা পান খাবো সিদ্দিক সাহেবের এই ব্যাপারটা আছে তিনি কাউকে দিয়ে কোনো কাজ করান না চা খেতে ইচ্ছে করলে গিয়ে চা নিয়ে আসেন পান খেতে ইচ্ছে করলে নিজেই অফিসের সামনে পানের দোকানে পান কিনতে যান। সিদ্দিক সাহেব দুটা পান কিনলেন একটা মুখে দিয়ে অন্যটা পকেটে রাখতে রাখতে বললেন ফরহাদ সাহেব আপনার খুব খারাপ সময় যাচ্ছে এই খারাপ সময় সম্পর্কে আমার ধারণা আছে আমার বড় মেয়ের জন্মের পর আমার চাকরি চলে গিয়েছিল দু বছর আমি বেকার ছিলাম যে কষ্ট করেছি তার সীমা নাই পৃথিবীতে নানান ধরনের কষ্ট আছে মানসিক কষ্ট প্রিয়জন হারানোর কষ্ট অসুখ বিসুখের কষ্ট সবচেয়ে বড় কষ্ট হলো খিদের কষ্ট এই কষ্টও করেছি একবার ঠিক করেছিলাম বিষ খেয়ে মরে যাব ঘুমের ওষুধ জোগাড়ও করেছিলাম মেয়েটার মুখের দিকে তাকিয়ে মরতে পারি নাই ভাই শুনুন আপনি ভরসা হারাবেন না এই কাগজটা একটু রাখুন সিদ্দিক সাহেব মানিব্যাগ খুলে একটা কাগজ বের করলেন কাগজে কার যেন ঠিকানা লেখা ফরহাদ বলল কি কাগজ সিদ্দিক সাহেব বললেন দুটা বাচ্চাকে পড়াতে হবে প্রাইভেট টিউটর চাই আমি আপনার কথা বলে রেখেছি যাই পাওয়া যায় এখন তাই লাভ ফরহাদ কাগজটা নিল সিদ্দিক সাহেব পানের পিক ফেলতে ফেলতে বললেন যে চিঠিটা একটু আগে পড়ছিলেন সেখানেও একটা খারাপ সংবাদ আছে তাই না ফরহাদ কিছু বলল না সিদ্দিক সাহেব বলেন। আমি লক্ষ্য করেছি চিঠিটা পড়তে পড়তে আপনার মুখ ছাইবর্ণ হয়ে গেছে আমার নিজের বুকের মধ্যে তখন একটা ধাক্কার মতো লেগেছে সুখ যখন আসে তখন একদিক থেকে আসে না নানান দিক থেকে আসে বিপদ যখন আসে তখনও একদিক থেকে আসে না নানান দিক থেকে আসে এই ব্যাপারটা আমার চেয়ে ভালো কেউ জানে না আমি বিপদ থেকে উদ্ধার পেয়েছি ইনশাল্লাহ আপনিও পাবেন আমার বড় ইউনিভার্সিটির পড়া শেষ করেছে কমনওয়েলথ স্কলারশিপ পেয়েছে পিএইচডি করতে যাচ্ছে কানাডায় তার জন্মের পর আমার স্ত্রীর বুকে দুধ ছিল না টিনের দুধ কিনবই টাকা ছিল না বাজার থেকে চিড়া কিনে আনতাম চিড়া কচলে তার পানি খাওয়াতাম মেয়েটা সেই পানি খেতে পারতো না উগলে ফেলে দিত তখন আমি স্ত্রীকে বলতাম থাক বাদ দেন ফরহাদ হাত আছে সিদ্দিক সাহেব রুমাল বের করে চোখ মুচ্ছেন সিদ্দিক সাহেব ধরা গলায় বললেন একটা সময় ছিল রোজ কাঁদতাম আজ অনেক দিন পর কাঁদলাম মেয়েটা দেশের বাইরে চলে যাচ্ছে তো মনটা দুর্বল এই জন্য কেঁদে ফেলেছি কিছু মনে করবেন না সিদ্দিক সাহেব উল্টো দিকে হাঁটা শুরু করলেন একবারও পেছন ফিরে তাকালেন না ফরহাদ লক্ষ্য করল প্রচন্ড মন খারাপ ভাবটা এখন তার নেই সে বেশ ভালো বোধ করছে তাকে বাড়ি বাড়িঘর ছেড়ে দিতে হবে সে কোথায় গিয়ে উঠবে এই চিন্তাটাও এই মুহূর্তে তার মাথায় নেই শুক্রবারে তার বিয়ে দুমাসের বেতনের টাকা তার পকেটে খারাপ কি তার কোনো দুধের শিশু নেই যাকে চিরার পানি করে খাওয়াতে হবে তাকে কি সুখী মানুষ বলা যায় না তার ইচ্ছে করছে আসমানিকে নিয়ে বের হবে টুকিটাকি কিছু জিনিস কিনবে সংসারের জিনিস দুজনে মিলে কেনার অনেক আনন্দ প্রথমে কিনতে হবে একটা মশারি ধব ধবে সাদা রঙের নেটের মশারি পাশে বেশ বড় এবং উঁচু মশারির ভেতর বসলে যেন মশারির ছাদ মাথা স্পর্শ না করে দুজনে চা খাবার জন্য সুন্দর দুটা কাপ পিজ বিছানার চাদর ঘরে কোনো ড্রেসিং টেবিল নেই ড্রেসিং টেবিল কিনতে পারলে ভালো হতো সম্ভব হবে না ভালো বড় আয়না কিনে দেওয়ালে ঝুলিয়ে দিতে হবে পা থেকে মাথা পর্যন্ত দেখা যায় এমন বড় আয়না কত দাম পড়বে কে জানে আসল জিনিসের কথাই মনে ছিল না বালিশ নরম বালিশ কিনতে হবে ফ্ল্যাক্স কিনতে হবে ফ্লাস্ক ভর্তি থাকবে গরম পানি টি ব্যাগ চায়ের দুধ চিনি থাকবে গভীর রাতে চা খেতে ইচ্ছে করলে গরম পানি দিয়ে চা বানানো একটা টিভি কিনতে পারলে খুব ভালো হতো ঢাকা শহরে তাদের বাড়িটা সম্ভবত একমাত্র বাড়ি যেখানে টিভি নেই একসময় টিভি ছিল ভোল্টেজ ফ্ল্যাকচুয়েশনের কি একটা ঝামেলায় পিকচার টিউব নষ্ট হয়ে যাওয়ার পর আর সারানো হয়নি টিভিটা সারাতে দিলে হয় টেলিফোনে আসমানির সঙ্গে কথা বলে নিতে হবে তার শরীরটা কেমন কে জানে শরীর খারাপ থাকলে বের হতে পারবে না একশো টাকার নতুন একটা ফোন কার্ড কেনা হয়েছে ফোন কার্ডের কিছুই খরচ হয়নি পুরো কার্ডটা খরচ করলে কেমন হয় তাহলে বলা যাবে একশো টাকায় কথা বলা হলো আসমানি বলল কে বলছেন ফরহাদ বলল জমিন বলছি আসমানি হাসতে হাসতে বলল জমিন বলছো মানে তুমি আসমান হলে আমি জমিন বাংলা সিনেমা আর কি তুমি বৃষ্টি আমি মেঘ তুমি জল আমি স্থল এই শরীর কেমন শরীর কেমন মানে তোমার কি ধারণা আমি চিররোগী খবরদার আর কখনো টেলিফোন করে শরীর কেমন জিজ্ঞেস করবে না আচ্ছা যাও করব না আমাদের বিয়ের তারিখ কি ঠিক হয়েছে দুদিন পিছিয়েছে রবিবার আমরা আমাদের সব আত্মীয় স্বজনদের রবিবারের কথা বলেছি মামা এর মধ্যে তোমার বাবা মার সঙ্গে কথা বলবেন মনে আজ সন্ধেবেলা যাবেন সন্ধেবেলা তুমি অবশ্যই বাসায় থাকবে হ্যাঁ থাকবো এখন কি করছো আসমানি নামের একটা মেয়ের সঙ্গে কথা বলছি আচ্ছা শোনো তুমি কি আজ আমাকে দোকানে নিয়ে যেতে পারবে ও মা পারবো না কেন আমার নিজেরও কিছু কেনাকাটা আছে এই শোনো কথা না বাড়ি এক্ষুনি চলে এসো এক্ষুনি চলে আসতে পারবো না তোমাকে বেশ কিছুক্ষণ কথা বলতে হবে আমি একশো টাকা দিয়ে একটা ফোন কার্ড কিনেছি কার্ড শেষ না হওয়া পর্যন্ত কথা বলবো আচ্ছা বলো আমি টেলিফোন ধরে আছি আসমানি তোমার কোন ধরনের বালিশ পছন্দ শক্ত না নরম বালিশ আবার শক্ত হয় নাকি বালিশ মানেই তো নরম বালিশ যে ক্ষেত্র বিশেষে কিরকম শক্ত হয় তা আমাদের বালিশ না দেখলে বুঝবে না আমাদের বালিশদের মাথায় বাড়ি মারলে সঙ্গে সঙ্গে মৃত্যু হবার সম্ভাবনা ভালো কথা তোমার খাটের গদি কি ফোমের হ্যাঁ ফোমের কত ইঞ্চি ফোম মেপে দেখিনি মাপব অবশ্যই মাপবে টেলিফোনে কথা শেষ হোক তারপর মাপবে কারণ আমি একটা ফোমের তোষব কিনব তোমাকে এত খুশি খুশি লাগছে কেন খুশি খুশি লাগছে হ্যাঁ খুব খুশি খুশি লাগছে চাকরি ফেরত পেয়েছ নাকি চাকরি ফেরত পাইনি আমার খুবই দুঃসময় তাতে কি আমাকে তো আর দুধের মেঘে চিরার পানি খাওয়াতে হচ্ছে না তার তার মানে? মানে তুমি বুঝবে না। আসমানি বলল আচ্ছা আজ কি বৃহস্পতিবার ফরহাদ বলল কেন তো? তোমার আনন্দ দেখে মনে হচ্ছে আজ বৃহস্পতিবার আমি একটা বই পড়েছি এক একজন মানুষের এক একবারে আনন্দ থাকে যেমন ধরো আমি আমি হচ্ছি সূর্যের কন্যা আমি আনন্দে থাকি রোববারে আচ্ছা শোনো তুমি কথা বলে শুধু সময় নষ্ট করো হুম হুম আমি আজ একশো টাকার কথা বলবো একশো টাকা এখনো শেষ হয়নি কখন শেষ হবে তাও বলতে পারছি না তবে আর মনে হয় কথা বলতে পারবো না কেন আমার পেছনে লম্বা লাইন হয়ে গেছে লাইনের লোকগুলি বিশ্রীভাবে আমার দিকে তাকাচ্ছে ভালো হয়েছে অগ্নি দৃষ্টিতে তোমাকে ভস্য করে দিই হ্যালো শোনো টেলিফোন রাখার আগে খুব জরুরি একটা কথা জিজ্ঞেস করি কি রঙের শাড়ি পরবো বলো তো তোমার পছন্দের কোনো রঙের শাড়ি পরতে ইচ্ছে করছে আমাকে কিছুই বলতে হবে না আমি মনে মনে যে রংটা ভাববো তোমাকে সেই রঙের শাড়ি পরেই আসতে হবে এই বিষয়ে আমার আধ্যাত্মিক ক্ষমতা আছে ইএসপি টাইপ ক্ষমতা পরীক্ষা হয়ে যাক আমি টেলিফোন রেখেই আমার পছন্দের রঙের কথা টুকরো কাগজে লিখে মানি ব্যাগে রেখে দেব তুমি দেখবে যে রঙের শাড়ি পরে বের হয়েছ সেই রঙটার কথাই আমি লিখেছি উফ ফালতু কথা বলবে না তো প্লিজ বাজি আচ্ছা যাও বাজি টেলিফোন রেখে দেই দাও তবে টেলিফোন রাখার আগে দয়া করে বলো তো আমার সোনার বাংলা গানের পরের লাইনটা যেন কি আমি তোমায় ভালোবাসি আসমানি তার মার কাছ থেকে নিয়ে ধবধবে সাদা রঙের একটা শিফন শাড়ি পরেছে সাদা রঙের শাড়ি সে কখনো পরে না ফরহাদকে শিক্ষা দেবার জন্য এমন শাড়ি পরা সে নিশ্চয়ই ভাববে না আজকের দিনে সে সাদা শাড়ি পরবে আসমানি হাসি হাসি মুখে বলল দেখি তোমার মানি কাগজ ফরহাদ কাগজ বের করে আসমানির হাতে দিল কাগজে লেখা সাদা আসমানি খুবই অবাক হয়ে ফরহাদের দিকে তাকাচ্ছে সে কি বলবে ভেবে পাচ্ছে না আসমানি বিস্মিত মুখ দেখে ফরহাদের খুবই মায়া লাগছে ইচ্ছে করছে সত্যি ব্যাপারটা বলে দিতে মানি ব্যাগে শুধু যে সাদা লেখা কাগজই ছিল তা না একটা কাগজে লেখা ছিল নীল একটা সবুজ একটায় লাল এবং একটায় কালো অন্য কাগজগুলি রেখে ফরহাদ সাদা লেখা কাগজটা বের করে দিয়েছে ছেলে মানুষই ম্যাজিক পিসি সরকারের ছোটদের ম্যাজিক বই থেকে শেখা আসমানি এতটা অভিভূত হবে সে ভাবেনি ফরহাদের খুবই লজ্জা লাগছে ছোট্ট এই কৌশলটা করায় সে মনে হচ্ছে নিজের কাছে ছোট হয়ে গেছে ফরহাদ বলল আসমানি তোমাকে সাদা শাড়িতে খুবই সুন্দর লাগছে তোমাকে আজ যত সুন্দর লাগছে তত সুন্দর এর আগে কখনো লাগেনি সাদা শাড়ি তুমি ঘন ঘন পরবে আসমানি বলল তোমাকে এই ছাই রঙা শার্টে খুবই কুচ্ছিত লাগছে এরকম কুচ্ছিত শার্ট আর কখনো পরবে না তোকে কেমন লাগছে বলবো বল মাছ কাটার আগে মাছের গায়ে ছাই মাখানো হয় মনে হচ্ছে তোমার গায়ে ছাই মাখানো হয়েছে কিছুক্ষণের মধ্যেই তোমাকে কাটা হবে আসমানি খিলখিল করে হাসছে তাকে দেখতে আসলেই সুন্দর লাগছে সাদা শাড়িতে তাকে মেক করনা বলে মনে হচ্ছে আসমানির হাতে সাদা লেখা কাগজের টুকরোটা এখনো ধরা সে এই কাগজ ফেলে দেবে না কোণা এক তাকে চট করে হ্যান্ডব্যাগে লুকিয়ে ফেলবে মেয়েরা স্মৃতি সংগ্রহ করতে খুব পছন্দ করে রাহেলা খুবই অবাক হয়েছেন এই তার ছেলের বিয়ে কিছুই জানেন না। শুক্রবার এমন একটা অন্যের কাছ থেকে শুনতে হল তিনি কি এতই তুচ্ছ এতই নগণ্য রাহেলা খবরটা কিছুক্ষণ আগে শুনেছেন চা খেতে খেতে জবেদালি মনের ভুলে বলে ফেললেন ঘর একটু বুঝাতে হবে নতুন বউ আসছে তোমার কাছে টাকা পয়সা কিছু আছে টুকটাক কিছু ইলেকট্রিকের কাজ করা দরকার বারান্দার বাতি জলে না বাথরুমের বাতি জলে না ভাবছি বাগানও একটা একশো পাওয়ারের বাদ দেবা বললেন বিড় বিড় করে নিজের মনে কি বলছো জবেদ আলী শঙ্কিত গলায় বলেন। কিছু বলছি না তো নতুন বউ আসছে মানে কি জবেদালিকে মূল ঘটনা প্রকাশ করতে হলো সকালবেলা চাটা তিনি আগ্রহ করে খান চা খাওয়ার মাঝখানে এ কি বিপত্তি এরিকা চাপানিকা চারা কিনেছেন চারা লাগাবার জন্য জমি তৈরি করতে হবে পচা গোবরের সন্ধানে যেতে হবে রাহেলার কাছে পড়লে বের হওয়া যাবে না রাহেলা বলেন ফরহাদ বিয়ে করছে জবেদালি বললেন হুম সব ঠিকঠাক ঠিকঠাক না হলে বিয়ে হবে কিভাবে আমি জানলাম না কেন তোমাকে বলার সুযোগ পাইনি তোমাকে তো ঠিকই বলার সুযোগ পেয়েছে আমাকে পাইনি কেন তোমার ঘুমের সমস্যা তুমি সকাল সকাল শুয়ে পড়ো তারপর ধরো ইয়ে কে যেন বলে বিড়বিড় করবে না বিড়বিড় বন্ধ করো চবি তালে চায়ের কাপ নামিয়ে রাখতে রাখতে বললেন রাহেলা তুমি স্বভাব চরিত্র বদলাও নতুন একটা মেয়ে আসছে সেই দেখবে তার শাশুড়ির প্রধান কাজ হচ্ছে তার শ্বশুরকে ধমকানো এটা তার ভালো লাগবে না সব মেয়েরাই স্বামীকে ধমকাতে পছন্দ করে কিন্তু যখন দেখে অন্য কোনো মেয়ে তার স্বামীকে ধমকাচ্ছে তখন খুব রাগ করে বিয়ের খবরটা তুমি কবে জেনেছ পরশুরাতে পরশুরাতে জেনেছ মাঝখানে পুরো একটা দিন গিয়েছে আর তুমি আমাকে কিছুই জানাওনি আহারে যন্ত্রণা বিয়েটা যদি আমার হতো বিয়ে ঠিক হওয়া মাত্র তোমাকে জানাতাম বিয়ে ফরহাদের সে তোমাকে না জানালে আমি কি করব আমাকে জানাতে তার অসুবিধা কোথায় আছে নিশ্চয়ই কোনো অসুবিধা রাহেলা স্বামীর সামনে থেকে উঠে গেলেন ফরহাদ থাকলে সরাসরি তার কাছে যেতেন ফরহাদ নেই খুব ভোরে উঠেই চলে গেছে নাস্তা খায়নি এক কাপ শুধু চা খেয়েছে তার সঙ্গে দেখা হয়নি ঘুমের ওষুধ খাওয়ার পরেও কাল রাতে এক ফোঁটা ঘুম হয়নি ফজরের আজান শুনে ঘুমোতে গেছেন ঘুম ভেঙেছে সকাল দশটায় ঘুম ভেঙেই দুঃসংবাদ ছেলের বিয়ে দুঃসংবাদ তো বটেই মার কাছে মেয়ের বিয়ে সুসংবাদ ছেলের বিয়ে দুঃসংবাদ মঞ্জু ভেতরের মঞ্জুকে দেখছে যেন তার গাল কেটে ফেলায় সে আয়নার ভেতরের মঞ্জুকে দায়ী করছে মাকে ঢুকতে দেখে সে তার বিরক্ত দৃষ্টি মার দিকে ফিরিয়ে দিল এখন তাকে দেখে মনে হচ্ছে তার গাল কাটায় রাহেলার কোনো সূক্ষ্ম ভূমিকা আছে কি করছিস মঞ্জু বলল কি করছি দেখতে পাচ্ছ না গাল তো কেটে ফেলেছিস দরজা থেকে সরে যাও তো মা অন্ধকার করে রেখেছো নিজের পেটের ছেলে এমন ভঙ্গিতে কথা বলছে ধাবাই যায় না তার হাতে ক্ষমতা থাকলে দারোয়ান দিয়ে কান ধরিয়ে এই ছেলেকে বাসার চারপাশে কয়েকটা চক্কর দেওয়াতেন অক্ষম মারা ইচ্ছা থাকলেও কিছু করতে পারেন না তিনি দরজা ছেড়ে সরে দাঁড়াতে দাঁড়াতে বললেন তোর সঙ্গে ফরহাদের কথা হয়েছে না সে যে বিয়ে করছে জানিস জানি তোকে কে বলেছে ভাইয়া কখন বলেছে দেখছ একটা কাজ করছি কি ভ্যান ভ্যান শুরু করলে কখন বলেছে দাদি তোমার দরকারটা কি তোর সঙ্গে কি কথা হয়েছে একটু বল দরকার আছে বিরক্ত তো মা প্লিজ ভাইয়ার সঙ্গে আমার এমন কোনো কথা হয়নি আজ বিকেলে মেয়ে পক্ষের লোকজন কথা বলতে আসবে আমাকে থাকতে বলেছে আজ বিকেলে আসবে মঞ্চ জবাব দিল না রাহেলা বললেন চা খাবি মঞ্চু এই প্রশ্নেরও জবাব দিল না রাহেলা বের হয়ে রান্নাঘরে গেলেন কিছু কিছু সময় তার ধৈর্য সীমাহীন তিনি চা বানিয়ে আবার ছেলের কাছে আসবেন তখন মঞ্জু তার সঙ্গে ভদ্রভাবে কথা বলবে তিনি এ ব্যাপারে নিশ্চিত কারণ ছেলে মার সঙ্গে একটু আগে খুব খারাপ ব্যবহার করেছে তার জন্য সে কিছুটা হলেও অনুতপ্ত বোধ করবে ছেলে যদি পুরোপুরি অমানুষ হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই ভিন্ন কথা সেই সম্ভাবনা তিনি উড়িয়ে দিচ্ছেন না ছেলেবেলায় মঞ্জু অতি শান্ত ছিল কোন অভিযোগ নেই কোনো দুষ্টুমি নেই খাওয়া নিয়ে ঝামেলা নেই সন্ধ্যা হলেই পড়তে বসবে যতক্ষণ পর্যন্ত তিনি না বলছেন অনেক হয়েছে বাপ ঘুমোতে চাও। ততক্ষণ পর্যন্ত মাথা ঝুলিয়ে পড়ছেই তখনই বোঝা উচিত ছিল বড় হয়ে এই ছেলে হারামজাদা টাইপ হয়ে যাবে শেষ হল আজকের পর্ব শুনছিলেন হুমায়ুন আহমেদের রচিত উপন্যাস চৈত্রের দ্বিতীয় দিবস আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যারা গল্পন্যাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন এতে করে আমি কোনো নতুন গল্প আপলোড করলেই আপনারা তার নোটিফিকেশন পাবেন সকলে সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন এই কামনায় আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি